তো নমস্কার বন্ধুরা এবার ডিসকাস করতে চলেছি আমরা পেপার ওয়ান পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ ছিল সো পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা আনসার কিন্তু ডিসকাস করবো এখানে দেখো দুই তিনটে আনসার কি আপনাদের অফিসিয়াল আনসার কির সঙ্গে কিন্তু সেটা কিছুটা এলিমিলি হতে পারে সেটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন তো আমার কাছে যে সেটটা আছে এই সেটটা হচ্ছে সি সেট তো এখানে দেখুন ভিক্ষা আদায়ের জন্য জন্মজয়ের মূলত কিসের সুযোগ নেয় তো একটা কারেক্ট আনসার এখানে হবে মানুষের কারেক্ট আনসার এখানে হওয়া উচিত ছিল মানুষের সহানুভূতিশীলতার নেক্সট দেখি নিচের কোন দুইটি শব্দ বাংলা শব্দ ভাণ্ডার থেকে আগত এটা ভিক্ষা আরাম হবে সম্ভবত এটা কনফার্ম নয় আপনারা দেখবেন দেখুন গদ্যাংশ শেষ অনুচ্ছেদে বর্ণিত গণেশের যে পূর্বাভাস সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার মানসিক বিকার বা বিদ্রোহ এটা এটা আমরা যদি বলি তাহলে সেটা আমরা বলতে পারি সে মানসিকভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে যে তার সেখানে বেশিরভাগ লাভবান হচ্ছে না এই সময় ব্যাপার তো একটা সিগারেটের কৌটা তুলিয়া প্রতীক তার উদ্দেশ্যে বলে খুড়া নাচারকে তো নাচার শব্দের অর্থ হচ্ছে নিরুপায় নাচার শব্দের অর্থ হচ্ছে কি এখানে নিরুপায় হবে কারেক্ট আনসার উপস্থিত সকলের মধ্যে কেবল জন্মজের উন্নতির মূল কারণ বলে প্রতীয়মান হয়েছিল তার ভাগ্য ঠিক আছে এখানে তার ভাগ্য হচ্ছে তার একটা আনসার গদ্যাংশটি কি জাতীয় গদ্যাংশটা হচ্ছে আমাদের গদ্যাংশটা কি জাতীয় যদি বলি তাহলে গদ্যাংশটা হচ্ছে একটা আখ্যান জাতীয় কারণ একজন একজন ব্যক্তির সম্পূর্ণ তার জীবনের কাহিনী সে কিভাবে ঘটনা করে সবগুলো হচ্ছে কি আখ্যান জাতীয় রাইট তার এই ভাগ্য অন্যান্য বিকারীদের সহ্য হয় না কারণ জন্মজয় তারা এক শ্রেণীর মানুষ জন্মজয় উন্নতি হলে তাদের উন্নতি হয়নি এই দুটোই কি বলেছে জন্মজয় তারা একই শ্রেণীর মানুষ জন্মজয় উন্নতি হলেও তাদের উন্নতি হয়নি দুটোই কিন্তু ঠিক তো দুটোই ঠিক কথা অবশ্যই নাম্বার ফোর হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার ক এবং খ দুটোই ঠিক এখানে কিন্তু আমরা পেসেজ দেখেছি দুটোই কিন্তু ঠিক রয়েছে গদ্যাংশদের মধ্যে লেখকের কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে এটা কারেক্ট আনসার হবে আধ্যাত্মবাদী ঠিক আছে নেক্সট দেখি নেক্সট আমাদের সেকেন্ড আরেকটা পেসেজ ছিল কালাচাদের কাজকর্ম দেখে তার সম্পর্কে কোন মন্তব্যটি করা উচিত এখানে আমরা মন্তব্যটা করতে পারি যে কালাচাঁদের কিন্তু পড়াশোনায় খুব ভালো সে পড়াশোনা করতে পারে সে অনেক কিছু পড়ে কিন্তু মনে থাকে না তো এক্ষেত্রে বলতে পারি যে তার পড়াশোনায় আগ্রহ আছে কিন্তু বুদ্ধি নাই ঠিক আছে নেক্সট এই যে জাতীয় রচনা সেটা সম্পূর্ণ কিসের রচনা এটা হচ্ছে একটা কল্পনা রচনা কারণ কি কারণ একজন ব্যক্তি যে এবিসিডি লিখতে পারে না এবিসিটি লিখতেও বড়ো হাতে ছোটো হাতে কী হবে তাকে আমরা ভাইস চ্যান্সেলার বানাবো সেটা কল্পনা ছাড়া আর কি হতে পারে বলুন নেক্সট আবির্ভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের এর কাছে এসেছিলেন আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলা করে এসেছিলেন এখানে হবে কারেক্ট আনসার এটা হচ্ছে ভুল কারণ ভিন্ন উদ্দেশ্য নয় সবাই একই উদ্দেশ্যে এসেছিলেন আর সবাই কিন্তু কোর্ট পড়েছিলেন সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কোনটা হবে ক ঠিক খ ভুল তো অপশন নাম্বার থ্রি এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই নেক্সট দেখি অনেক দিন ধরে পড়াশোনা করছি তো ওখানে বোঝা যাচ্ছে যে সে কী করছে কুঠিয়ে কুটিয়ে ধীরে সুস্থে পড়ছে অপশন নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার কালাচাঁদকে ভাইস চ্যান্সেলারে বসানোর পদে কয়জন ব্যক্তির কথা উল্লেখ আছে এখানে চারজন ব্যক্তির কথা উল্লেখ আছে আপনারা দেখবেন পঁচিশ থেকে শেষ পর্যন্ত এখানে চারজনের নাম ছিল পরীক্ষা পরীক্ষা শব্দের সন্ধি সঠিক সন্ধি বিচ্ছেদ হবে পরিযুগ ইক্ষা তো পরিযোগ ইক্ষা এই ক্ষেত্রে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে কারেক্ট আনসার রচনাটির মধ্যে আমরা কি দেখতে পাই রচনাটির মধ্যে আমরা কৌতুক দেখতে পাই ঠিক আছে রচনাটির মধ্যে আমরা কৌতুক দেখতে পাই ঠিক আছে চলুন এবার আমরা চলবো নেক্সট প্যাটাগোজির কোয়েশনে প্যাটাগোজির যে বাকি পণ্ড কোয়েশ্চন দূষণ বা প্রদূষণ বিষয়ের উপর একটি পার্ট পরিকল্পনা প্রস্তুতির প্রথম পদক্ষেপ নেবে যখনই আমরা লেসন প্ল্যান তৈরি করব লেসন প্ল্যানের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা অর্থাৎ কি অবজেক্টিভ স্থির করা একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে প্রসাহিত করেন এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা কামান না তিনি এক্ষেত্রে কি করেন যেটা কারেক্ট আনসার হবে গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট ইজ দ্য রাইট আনসার নেক্সট যাক তিনি জল বিষয়ে একটা অনুচ্ছেদ রচনা করতে বললেন এরপর শিক্ষার্থীরা সায়েন্স এবং সমাজবিজ্ঞানের ক্লাস নিচ্ছে এক্ষেত্রে তারা সেটা আলোচনা করা হইলো সেটা হবে কি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম অপশন নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম ইজ দ্য রাইট অ্যান্সার শিশুরা তখনই একটি ভাষা শিখতে পারে যখন তাদের কি থাকে একজন সুদক্ষ ভাষা শিক্ষক থাকেন যখন একজন সুদক্ষ ভাষা শিক্ষক থাকেন তখনই তারা ভাষা ভালো করে শিখতে পারে নেক্সট পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হচ্ছে ছড়া কাহিনী দিয়ে শেষ হচ্ছে বর্ণওয়ালা দিয়ে এটা টপ ডাউন অ্যাপ্রোচ আর বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে সেটা দেখার কোনো ব্যাপার নেই দ্যাট ইজ কল ডাউন অ্যাপ্রোচ রাজু আজ পর্যন্ত স্কুলে যাবে বলে খুশি কিন্তু সে পরিবার স্কুলে তার স্কুলে প্রথমে আর জীবনে কেউ স্কুলে যায়নি সুতরাং সে হচ্ছে কি প্রথম প্রজন্মের সে কোন প্রজন্মের সে হচ্ছে প্রথম প্রজন্মের ক্লাসে টেন শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুটি ফটো ব্যবহার করলেন পনেরো বছর আগের ফটো এবং এবারে পনেরো বছর পরের ফটো তো এটাকে কারেক্ট আনসার হবে শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ বা প্যাটাগজিক্যাল গ্রামার যাকে বলা হয় এটা কারেক্ট আনসার হবে শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ তো আপনাদের কার স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবেন আমাদের তো একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা সতিকারের ছাতা বর্ষা বর্ষাতে ক্রুডাইবার ইত্যাদির মতো কয়েকটি জিনিস ব্যবহার করেন তিনি এক্ষেত্রে দুই তিন লাইনে বর্ণনা করেন যেটাকে আমরা বলবো কি রিয়েলিয়া বাস্তব জীবনের সঙ্গে তুলনা তারপর দেখি সমবেত রূপে জুড়বদ্ধ অথবা দলবদ্ধ হয়ে সমস্যার সমাধান করবেন এটার অন্যতম বৈশিষ্ট্য কোনটা যেটা জুড়বদ্ধ এবং দলবদ্ধ হবে তো এটার অন্যতম বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি ভাই এটা হবে যোগাযোগমূলক ভাষা শিক্ষণ ইজ দ্য রাইট আনসার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি যোগাযোগমূলক ভাষা শিক্ষণ সবাই একসঙ্গে যোগাযোগ করছে তারপর হচ্ছে একজন শিক্ষক হিসাবে আপনি দেখলেন যে প্রদত্ত প্রার্থীতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের বেশ কঠিন পড়ুয়াদের জন্য সরলীকরণ করলেন মধ্যে কিছু পরিবর্তন আনলেন তো সেটা হবে কি অ্যাডাপ্টেশন সেটা হবে অভিযোজন বা সাঙ্গীকরণ অর্থাৎ অ্যাডাপ্টেশন যাকে বলা হয় কোনো ক্লাস বা শিক্ষা আক্রম সম্পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের কোন কোন দক্ষতা জ্ঞান দৃষ্টিভঙ্গি গড়ে উঠা উচিত বলে বিবৃতিগুলি মনে হয় তো এটা কারেক্ট আনসার হবে লার্নিং আউটকাম এটা কারেক্ট আনসার হবে লার্নিং আউটকাম ভাষার পারমঙ্গতা অর্থাৎ কি ল্যাঙ্গুয়েস্টিক কম্পিটেন্সি ল্যাঙ্গুয়েস্টিক কম্পিটেন্সি মানে কি ভাষাকে কখন কিভাবে ঠিকমতো ব্যবহার করতে হয় সেটা ভালো করে জানতে হবে নেক্সট প্রাথমিক স্তরে শিক্ষিকারা সাধারণত শিক্ষার ছবি আঁকা এবং কাজ করার কাজে উৎসাহী করেন এক্ষেত্রে তারা স্নায়ু স্নায়ু স্নানবিক যে দক্ষতা রয়েছে ফাইন মোটর স্কিল ডেভেলপ এটা বিল্ডার তারা কাজ করছেন ঠিক আছে ভাই নেক্সট আপনি একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন সেখানে আপনি হিন্দি ভাষায় কথা বলেন তারপর আরও কিছু গল্প এখানে অ্যাড করে দিয়ে দিয়েছে তো আপনার আলটিমেটলি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি হবে আপনার যেহেতু হিন্দি হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাসা গ্রহণ কোনো রীতি পদ্ধতিভিত্তিক অনুশীলন ছাড়া স্বাভাবিকভাবে শিখে তাকে আমরা কী বলব এটা হবে কি অ্যাকুইজিশন অর্থাৎ যেটা কোনো নিয়ম ছাড়া শেখা সেটা তো এই ছিল আজকে সম্পূর্ণ আনসার কি তিরিশটি প্রশ্নের তো এক দুইটা তিনটা প্রশ্নের উত্তর বিশেষ করে প্যাসেজের দিকে অফিসিয়াল আনসার কি সঙ্গে একটু খেলামেলা হতে পারে ভাই সেটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো আপনাদের আপাতত কোর্স কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ